কখনো সিংহকে গাছের ডগায় দেখেছেন? কিংবা ইনজেকশনের ভয়ে আর্মিকেও কাঁপতে, অথবা ভূপৃষ্ঠ থেকে 2000 মিটার ওপরে কাউকে বল ব্যালেন্স করতে? আজকের ভিডিওতে আপনারা ক্যামেরায় ধারণকৃত এমনই কিছু ঘটনা দেখতে চলেছেন, যা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। এই ভিডিওর এক ঘটনায় এক মেয়ে তার পোষা কুকুরের সাথে এমন একটি কাজ করে বসে, যা দেখে তার পুরো পরিবার আঁতকে ওঠে। মেয়েটি কি এমন করে বসে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, 2020 সালে বিহারের এই টিভি রিপোর্টার মানুষকে মাস্ক পরার ব্যাপারে সচেতন করতে একটি মজাদার এবং ক্রিয়েটিভ উপায় বের করে। আসলে সে রাস্তায় হাঁটতে থাকা একটি গাধার সাক্ষাৎকার নেওয়া শুরু করে। এরপর সে অভিনব পন্থায় সেখানে মাস্ক ছাড়া হাঁটাচলা করতে থাকা লোকদের সে অনুশোচনা করতে বাধ্য করে। এটি ভাবিয়ে যে তারা যেহেতু গাধার মতো মাস্ক পরেনি, মানে তারাও গাধা। जो मास्क नहीं लगाया वो तो गधा है, है कि नहीं? हम कहिए कहिए जोर से, हम गधा है। नंबर 2, এই ম্যাডাম দিল্লিতে যখন একদম শুরুতে 6 দিনের লকডাউন দেওয়া হয়েছিল, তখন সে মদের দোকানের সামনে মদ কেনার জন্য সিরিয়াল ধরেছিল। যখন একজন রিপোর্টার তার সাক্ষাৎকার নিতে যায়, তখন সে মদ পানের পক্ষে অনেক কথা বলে। সে বলে যে ঔষধ দিয়ে তার কোনো উপকার হবে না, বরং মদ দিয়েই তার উপকার হয়। ये जितनी दारू बिकती है ये उतने बंदे सही रहेंगे जो शराबी है। ये दवाई से हमारे को कोई असर नहीं होगा, हमारे को पैक से असर होगा। नंबर 3, এই আরব লোকটি শখ করে বাড়িতে সিংহ পালন শুরু করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সিংহটি তাকে আক্রমণ করে বসে এবং সে সেই সিংহের আক্রমণ থেকে বাঁচার জন্য দেয়াল টপকানোর চেষ্টা করে। তখনও সিংহটি তাকে ধরার চেষ্টা অব্যাহত রাখে। অবশেষে একজন লোক সিংহটিকে লাঠি দিয়ে ভয় দেখালে সিংহটি থেমে যায়। এমনটা না করলে সে মারাও যেতে পারত। নাম্বার 4, এক চোর হরিয়ানার একটি হাসপাতাল থেকে ভ্যাকসিনের 1700 ডোজ চুরি করে ফেলে। যখন সে এটি বুঝতে পারে যে এটি কোভিড ভ্যাকসিন, তখন সে এটি আবারও হাসপাতালের বাইরে রেখে যায়। ভ্যাকসিনের সাথে একটি চিরকুট রেখে যায়। এটি লিখে যে আমি জানতাম না যে এটি করোনার ভ্যাকসিন, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্রিজিং এর অভাবে ভ্যাকসিনগুলো ততক্ষণে নষ্ট হয়ে গিয়েছিল। নাম্বার 5, একটি সিংহ এবং চিতা শিকারের জন্য গাছের এই মগ ডালে উঠে লড়াই শুরু করে দেয় এবং হুট করে ডালটি ভেঙে গেলে তারা উভয়ে মাটিতে পড়ে যায়। কেউ যদি আপনার সাথে তর্ক করে, সিংহ গাছে উঠতে পারে না, তবে তাকে এই ভিডিওটি দেখাতে পারেন। নাম্বার 6, এই ভিডিওতে একটি জায়গার ভূমিকম্পের দৃশ্য দেখা যাচ্ছে। 6.1 মাত্রার এই ভূমিকম্পের কারণে একটি বিল্ডিং এর ওপরে থাকা সুইমিং পুল থেকে পানি কিভাবে নিচে পড়ছে সেটি আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন। তবে সৌভাগ্যবশত সেখানে উপস্থিত সব মানুষই নিরাপদ অবস্থানে ছিল। নাম্বার 7, এই ল্যান্ড ডিপার্টমেন্টের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠলে একটি সিক্রেট মিশন পরিচালনা করে লোকটিকে হাতে নাতে ধরা হয়। আফসোসের বিষয়, নামাজ পড়তে পড়তে লোকটির কপালে দাগ লেগে গেলেও এমন জঘন্য কাজ করতে সে একটুও পিছপা হতো না। নাম্বার 8, এই লোকটি তার স্ত্রী সন্তান নিয়ে যেই নদীর পাড়ে যায়, তখন সে মনে করেছিল নদীর পাড়ে পানির গভীরতা কম। তখন লোকটি ডোবা শুরু করে, তখন তাকে বাঁচাতে লোকটির স্ত্রীও পানিতে ঝাঁপ দেয়, তখন সেও পানিতে ডোবা শুরু করে। এরপরে তাদের এভাবে কষ্ট পেতে দেখে সেই ছোট বাচ্চাটিও পানিতে ঝাঁপ দেয়। বাকি ছিল তাদের আরেকজন ছোট ছেলে, যে মোবাইলে সবকিছু রেকর্ড করছিল। রিপোর্ট মোতাবেক এই তিনজনই সেখানে ডুবে মারা গিয়েছিল, যেটি খুবই কষ্টের বিষয়। নাম্বার 9, ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সের এই যুবককে যখন ইনজেকশন দিতে নিয়ে আসা হয়, তখন সে এভাবেই ঘাবড়াতে থাকে। সে বলতে থাকে আমাকে গুলি করে দিন, তবুও ইনজেকশন দেয়া থেকে বিরত থাকুন। নাম্বার 10, এই মহিলাটি মানুষকে বলতে থাকে যে তার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে এবং পেট্রোল ভরতে হবে। যদি বাস্তবেই এমন কিছু হতো, সে 300-400 টাকা মানুষের কাছ থেকে জোগাড় করে গাড়ির পেট্রোল ভরে নিজের বাড়িতে চলে যেত,
কিন্তু এই মহিলা গাড়ি ড্রাইভ করে বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল এবং তাকে একজন লোক এসব কাজ করতে লক্ষ্য করে। তখন সে মহিলাদের ভিডিও শুট করে তাকে তিরস্কার করতে থাকে যে আপনাদের মতো মানুষের জন্য আসলে যাদের সাহায্যের প্রয়োজন মানুষ তাদেরকে বিশ্বাস করে না। আন্টি আপকা হক বনতা হ্যায় নাহি আপকা হক বনতা হ্যায় ইস তরহ পেট্রোল কে নাম পে আপ লোগো সে পয়সে লে। নাম্বার 11, ঘামড়াবেন না, এখানে যুদ্ধের বোমা হামলা চলছে না, আসলে এই পদ্ধতিতে মাইন কনস্ট্রাকশন করা হয়, এজন্য পাথরের মাঝে বিস্ফোরক রেখে সেগুলোকে ফাটানো হয়। নাম্বার 12, এখানে একজন মহিলা বোটে ভ্রমণের সময় নিজেদের ভিডিও শুট করছিল, তখন পেছনে একজন প্রস্রাব করছিল, একে সেই মহিলা সেটি শুট করছিল, তার উপর তার ড্রাইভার বন্ধু বোটের স্পিড বাড়িয়ে দেয়, যার ফলে সে ব্যালেন্স হারিয়ে পানিতে নিজের প্রস্রাবের উপরেই পড়ে যায়। বন্ধুরা ভিডিওটি কি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। নাম্বার 13, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বরযাত্রী যাচ্ছে যেখানে সবাই আনন্দ করছে, তখন একজন লোক বরকে কাঁধে করে নিয়েই নাচা শুরু করে দেয়, কিন্তু নাচতে নাচতে সে ব্যালেন্স হারিয়ে বর সহ মাটিতে পড়ে যায়, এর ফলে বরের কোমর ভেঙে যাওয়ার উপক্রম হয়ে পড়ে। নাম্বার 14, এই লোকটি ভূপৃষ্ঠ থেকে 2000 মিটার ওপরে বলটিকে ব্যালেন্স করে দেখাচ্ছে, এমন স্কিল কোনো সাধারণ মানুষের নেই বললেই চলে। নাম্বার 15, দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার একটি শহরের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন চোর ম্যানহোলের একটি ঢাকনা নিয়ে টানাটানি করছে, এরপরে তার এক সঙ্গী বাইক নিয়ে এসে সামনে দাঁড়ায়, কিন্তু যেই সেই ঢাকনাটি উঠিয়ে সেখান থেকে হেঁটে বাইকে উঠবে, তার আগে সে নিজেই সেই ম্যানহোলের ভেতরে পড়ে যায়। নাম্বার 16, তবে সবসময় সবাই ব্যর্থ হয় না, যেমন এই প্রাইভেট কার আরোহণকারী ঢাকনা চোরটি সফলতার সাথে কাজটি করে ফেলল। নাম্বার 17, এই লোকটি গাড়ি চালিয়ে যাওয়ার জন্য গায়ের জোর খাটিয়ে ট্রাফিক ব্যারিকেডটি টেনে ভেঙে ফেলে, কিন্তু বেচারি লক্ষ্য করেনি যে তার পেছনেই পুলিশ মশাই এসে পড়েছিল, পুলিশগুলো লোকটিকে এই কুকর্ম করতে হাতে নাতে ধরে ফেলে। নাম্বার 18, হাত পা না থাকা সত্ত্বেও আমির হোসেন নামের এই লোকটি তার থুতনি এবং গলা ব্যবহার করে ব্যাটিংও করে, আবার তার পায়ের সাহায্যে বোলিং এবং ফিল্ডিংও করে, সে তার শারীরিক প্রতিবন্ধকতাকে তার স্বপ্নের বাধা হতে দেয়নি, এমনকি সে নিজে জম্মু কাশ্মীর ক্রিকেট টিমের ক্যাপ্টেনও, তাকে দেখে শুধু একটি কথাই মন থেকে আসে, আল্লাহ তাআলা তাকেই সাহায্য করে যে নিজেকে নিজে সাহায্য করে। নাম্বার 19, জীবজন্তুকে সবাই ভালোবাসে, তাই বলে আপনি কোনো জীবজন্তুকে আপনার প্রেমিক অথবা প্রেমিকা বানাতে চাইবেন? এটি শুনতে অনেক আজব লাগলেও এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষ অন্য মানুষকে বিয়ে না করে জীবজন্তুর সাথে বিয়ে করছে। গুজরাটে বসবাসকারী একটি মেয়ে 5 বছর ধরে একটি জার্মান শেফার্ড কুকুর লালন পালন করে আসছিল, ধীরে ধীরে মেয়েটি কুকুরটির প্রেমে পড়ে যায়, একজন পুরুষের সাথে অন্য নারীর মনে যেমন ভালোবাসার সৃষ্টি হয় সেই ভালোবাসা, এ কারণে সে কুকুরটির সাথে শারীরিক সম্পর্ক করে বসে, কিন্তু মেয়েটির ঘরের মানুষ এই ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু মেয়েটির এক বান্ধবীকে মেয়েটি সবকিছু বলে রেখেছিল, কিন্তু সেই বান্ধবী মেয়েটির পরিবারকে সবকিছু বলে দেয়, এবং সেই রাতে যখন মেয়েটির ঘরের মানুষ হুট করে সেই ঘরে ঢুকে পড়ে তখন দেখতে পায় যে মেয়েটি সেই কুকুরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আছে, এরপরে কুকুরটিকে ডগ শেল্টারে পাঠিয়ে দিলে মেয়েটি একদম ডিপ্রেশনে পড়ে যায়, এখন মেয়েটির মানসিক চিকিৎসা চলছে। নাম্বার 20, হাইতিতে মাটিতে লবণ মিশিয়ে রুটি তৈরি করা হয়, অবাক হচ্ছেন তাই তো, বৃক্ষ নিধনের কারণে এখানকার সব বন উজাড় হয়ে গেছে, তাই এখানে খাদ্য সংকট দেখা দিয়েছে, একটু ভেবে দেখুন এমন পরিস্থিতি যদি আপনার দেশে হয় তখন আপনি কি করবেন? তাই যথাসাধ্য চেষ্টা করবেন খাবারের অপচয় না করতে এবং ভালো খাবার ফেলে না দিয়ে যাদের প্রয়োজন তাদের খাবার দিয়ে সাহায্য করতে। নাম্বার 21,
ভারতের একটি শপিং মলের বেসমেন্টে একজন মেয়ে অদ্ভুত আচরণ করতে শুরু করে। কারো উপরে প্রেতাত্মা ভর করলে মানুষ যেমন আচরণ করে, মেয়েটি ঠিক সেরকমই আচরণ করছিল। আশেপাশের মানুষ বলতে থাকে যে বেসমেন্টে আসার আগে মেয়েটি নর্মালি ছিল, কিন্তু এখানে এসে মেয়েটি এমন আচরণ করতে শুরু করে দিয়েছে। নাম্বার 22, এই ছেলেটির ওপরেও কোনো অশরীরী শক্তি ভর করে আছে, এ কারণে ছেলেটি একা একাই শূন্যে ভাসতে থাকে। যখন কিছু রিপোর্টার এ ব্যাপারে সাক্ষাৎকার নিতে আসে, তখনই এভাবে ছেলেটির শূন্যে ভাসা শুরু হয়, তাই তারা ছেলেটিকে ভিডিও করতে সক্ষম হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এমনই মজার মজার ভিডিওস প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখুন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।